আমফানের ভয়ঙ্কর স্মৃতি এখনো তাজা রাজ্যবাসীর মনে। সেই আতঙ্ক উস্কে দিতে আবারও বাংলার দিকে ধেয়ে আসছে ইয়াস। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উত্তর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের পূর্ব মধ্যভাগে নিম্নচাপ অবস্থান করছে। 24 মে সকাল থেকেই ঘূর্ণিঝড়ের আকার নেবে ইয়াস। আগামী 24 ঘন্টায় অতি তীব্র রূপ ধারণ করবে এই সিভিয়ার সাইক্লোন। মঙ্গলবার থেকে গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বুধবার সেই দাপট আরও বাড়বে। ইয়াসের প্রভাবে সোমবার বিকেল থেকেই রাজ্যের উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড় বইবে বলেই জানা গিয়েছে। 6 ঘন্টায় 2 কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ইয়াস। ঘূর্ণিঝড় যত স্থলভাগের দিকে এগোবে তত তার গতিবেগ বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় 16 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ এবং 89 ডিগ্রি 6 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। সোমবার দুপুরে আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে 620 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিম, ওড়িশার পারাদ্বীপ থেকে 530 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব, ওড়িশার বালেশ্বর থেকে 630 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব ও পশ্চিমবঙ্গের দীঘা থেকে 620 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ইয়াস। মঙ্গলবার রাতের মধ্যে ইয়াস শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বুধবার সকালের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে পশ্চিমবঙ্গ ও ওড়িশার স্থলভাগের কাছে পৌঁছানোর কথা ইয়াসের। বুধবার সন্ধ্যায় অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগরের মধ্যে দিয়ে অতিক্রম করবে বলেই জানাচ্ছে দিল্লির মৌসুম ভবন। অন্যদিকে ইয়াসের প্রভাব ঝাড়খণ্ডের দিকে পড়বে বলেও জানিয়েছে মৌসুম ভবন। বুধবার সকালে ইয়াস আছড়ে পড়তেই ঝাড়খণ্ডে শুরু হবে বৃষ্টি। শুক্রবার সময়ের সঙ্গে সঙ্গে শক্তি ক্ষয় করবে। তবে মঙ্গলবার থেকেই ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।